আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাধারা নিয়মিত সংবাদে। আপনাদের সাথে আছি সরিয়া সুলতানা। প্রতিদিনের মতো জানিয়ে দেব চট্টগ্রামের আজকের উল্লেখযোগ্য কিছু সংবাদ। ডিসিদের চট্টগ্রামের কালুরঘাটে মুক্তিযুদ্ধ স্মৃতি স্তম্ভ তৈরির সিদ্ধান্ত দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে তিন দিনব্যাপী ডিসি সম্মেলনের প্রথম অধিবেশন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। এর আগে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলা প্রশাসকদের তিন দিনব্যাপী বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি ডিসিদের উদ্দেশ্যে বলেন, দেশ উন্নয়নশীল দেশের কাতারে সামিল হওয়ায় দায়িত্ব বেড়ে গেছে, সরকারি সেবা পেতে সাধারণ মানুষ যেন হয়রানির শিকার না হয় সেদিকে ডিসিদের লক্ষ্য রাখতে হবে। দীর্ঘ 18 মাস বেতন ভাতা না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষকরা। এবার এই সমস্যা থেকে মুক্তি ও বকেয়া সহ নিয়মিত বেতনের দাবিতে মানববন্ধন করেছেন তারা। মঙ্গলবার সকাল 11টায় চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের শহীদ মিনার চত্বরে এ দাবিতে মানববন্ধন করেন ইনস্টিটিউটের জুনিয়র ইনস্ট্রাক্টর সহ শিক্ষক শিক্ষার্থীরা। দীর্ঘ 18 মাস ধরে বেতন পাচ্ছেন না চট্টগ্রাম পলিটেকনিক সহ দেশের 49টি পলিটেকনিক ইনস্টিটিউটের 777 জন শিক্ষক। তাদের দাবি, দ্রুত বকেয়া বেতন পরিশোধ করে চাকরি রাজস্ব খাতে স্থানান্তর করা হোক। চট্টগ্রামে গত 24 ঘন্টায় 3,117টি নমুনা পরীক্ষা করে 738 জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এদিন করোনায় মৃত্যুবরণ করেনি কেউ। মঙ্গলবার সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী চট্টগ্রামে 13টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়। সংক্রমণের হার 23.67%। নতুন আক্রান্ত 647 জন নগরের ও 91 জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রনের প্রকোপ বাড়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের সভা সমাবেশ ও জনসমাগম নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এস এম মনিরুল ইসলাম। এর আগে 17 অক্টোবর অধ্যাপক এস এম মনিরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেওয়া হয়। চট্টগ্রাম নগরীর খুলশীতে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত আসামি মশিউর রহমান দিদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে নাসিরাবাদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দিদার নগরীর খুলশী থানার ভূঁইয়া গলির আব্দুর রহমান ভূঁইয়ার ছেলে। চট্টগ্রামের পাহাড়তলিতে ফেন্সিডিল ও গাঁজা সহ আলী হোসেন সুজন নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তার সুজন ফেনীর সোনাগাজী থানার আনন্দীপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে। এ সময় তার কাছ থেকে 100 বোতল ফেন্সিডিল ও 12 কেজি গাঁজা জব্দ করা হয়। সোমবার সন্ধ্যা 17:45 অলঙ্কার মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব 7-এর সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ নুরুল আফসার। কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে ছাই হয়ে গেছে প্রায় 29টি ঘর। মঙ্গলবার ভোররাতে উখিয়ার কুতুপালং ইরানি পাহাড়ের 5 নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন 14 আর্ম পুলিশ ব্যাটালিয়ন অধিনায়ক মোহাম্মদ নাইমুল হক। আগুনে ইরানি পাহাড়ের সাব ব্লক B3-এর 25টি এবং D2-এর 4টি ঘর সম্পূর্ণ পুড়ে যায়। কক্সবাজার 4 আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির বিরুদ্ধে 2007 সালে দুর্নীতি দমন কমিশনের করা মামলাটি দ্রুত নিষ্পত্তি করতে বিচারিক আদালতকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি এই মামলায় বিচারিক আদালতের অভিযোগ গঠনের আদেশ বাতিল চেয়ে বদির করা আবেদনও উত্থাপিত হয়নি মর্মে খারিজ করা হয়েছে। বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এই আদেশ দেন। টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে পৃথক অভিযানে এক রোহিঙ্গা সহ 4 ডাকাতকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন। গ্রেপ্তাররা হল শামসুল আলম, ইয়াসিন, নবিউল্লাহ ও মোহাম্মদ সলিম। এদের মধ্যে ইয়াসিন রোহিঙ্গা যুবক। সোমবার নীলাই ইউপির ক্যাম্প 25 আলীখালী ও ক্যাম্প 22 উঞ্চিপ্রাং থেকে তাদের গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন 16 আর্মড পুলিশ ব্যাটালিয়ন অধিনায়ক এসপি মোহাম্মদ তারিকুল ইসলাম। এই ছিল আমার হাতে থাকা চট্টগ্রামের আজকের উল্লেখযোগ্য কিছু সংবাদ। আগামীকাল ঠিক একই সময়ে থাকছি নতুন নতুন সংবাদ নিয়ে। দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি।